দর্শক, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, খুলনা সিটির প্রার্থীরা যারা আছেন তারা প্রচার প্রচারণায় কোন কোন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ রাজ। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন 12 জুন, আর এই নির্বাচনে প্রতিদিনের মতো আজও কিন্তু যে রয়েছেন মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও জাকের পার্টির প্রার্থীরা কিন্তু ভোর থেকে রাস্তায় নেমেছেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। যে বিষয়টা ছিল যে গেল 5 বছর ব্যাপক উন্নয়ন করে এমনটি দাবি জানিয়েছেন তালুকদার আব্দুল খালেক। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি ভোট চাচ্ছেন এবং সেই সাথে তিনি খুলনাকে আরো উন্নয়নের যে গতিধারা অব্যাহত রাখার জন্য তিনি প্রতিশ্রুতি, কিন্তু তিনি তিলোত্তমা নগরী দিচ্ছেন সাধারণ ভোটারদের। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন হাত পাখা নিয়ে মাওলানা শিল্প কারখানা বন্ধ, সেটা কিন্তু মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। আর তিনি যদি নির্বাচনে জয়লাভ করতে তোলার জন্য তিনি যে চেষ্টা অব্যাহত রাখবেন, সেই সাথে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অন্যদিকে তিনি আরো জানিয়েছেন যে খুলনা যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু তিনি নিরসনের জন্য ব্যাপক কাজ করবেন, যেটা ভোটারদের কাছে সেই কথা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট চাচ্ছেন। আর অন্যদিকে রয়েছেন জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, তিনি কিন্তু সকাল থেকে খুলনার মূল কেন্দ্র ডাকবাংলা মোড়, বিশেষ করে স্টেশন রোড, বড়বাজার এলাকা থেকে গণসংযোগ করেছেন এবং কিন্তু সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন লাঙ্গল প্রতীকে। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে